আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাফিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, যার বিষয়কোড হচ্ছে 277। শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা এই যে অধ্যায় নিয়ে আলোচনা করেছি, ব্যবসায়ের মৌলিক ধারণা, এই অধ্যায় থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আরেকটি আলোচনা, যেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যবসায়ের আওতা। চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমত আমরা আওতা বলতে কি বুঝি? আওতা মানে হচ্ছে পরিধি বা ব্যবসায়ের বিস্তৃতিটা কতটুকু, কোন থেকে কতটুকু পর্যন্ত যে বিস্তৃতি, সেটাকেই মূলত বোঝায় পরিধি। চলো আমরা একটু জেনে নিই যে পরিধি কি। প্রথমত এখানে ইন্ডিকেট করা হয়েছে শিল্প দিয়ে। আমরা যদি বলি যে ব্যবসায় শুরুটা হচ্ছে শিল্প দিয়ে, কেন? কারণ আমরা জানি যে শিল্প বলতে, শিল্পের ডেফিনেশন আমরা গত ক্লাসে পড়েছি, যে শিল্প বলতে আমরা কী বুঝাই, প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় শিল্প। তাহলে আমি কোনো একটা পণ্য নিয়ে যখন একটা ব্যবসা করার কথা চিন্তা করবো, আমাকে প্রথমেই চিন্তা করতে হবে এই পণ্যটার উৎপাদন কোত্থেকে হয়েছে এবং এর কাঁচামালটা কোত্থেকে এসেছে। তাহলে আমাকে কিন্তু চলে যেতে হবে প্রকৃতির কাছাকাছি, কারণ এই যে কাঁচামালটা, সেই কাঁচামালটা আমি পাচ্ছি প্রকৃতি থেকে। কারণ আমরা পড়েছি শিল্প তার উৎপাদনটা করছে, রূপ পরিবর্তন করছে, এই প্রকৃতির সম্পদটাকে রূপ পরিবর্তন করে নতুন কিছু উৎপাদন করছে। তাহলে প্রকৃতির যে সম্পদটা, সেটা সংগ্রহের মাধ্যমে, এর রূপ পরিবর্তনের মাধ্যমে একটি নতুন কোনো পণ্য উৎপাদন হচ্ছে, যার কারণে আমরা ব্যবসায়ের সংজ্ঞাতে লিখেছিলাম উৎপাদন। তার উৎপাদন মানে হচ্ছে নতুন কিছু তৈরি করা, এবং শিল্প মানেও কিন্তু নতুন কিছু সৃষ্টি করা। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে শিল্প প্রকৃতির কাঁচামাল থেকে সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন কিছু উৎপাদন করছে, যার কারণে কিন্তু বলা হয় শিল্পকে উৎপাদনের বাহন। কোনো কিছু উৎপাদন করতে হবে শিল্পীয় প্রক্রিয়ার মাধ্যমেই সেটা সম্ভব হবে। তাহলে এই উৎপাদন যখন হচ্ছে, অবশ্যই সেটা শিল্পীয় প্রক্রিয়ায় হচ্ছে, এবং শিল্প কি? শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে রূপ পরিবর্তন করছে। তাহলে এই প্রকৃতির কাছাকাছি আমাকে চলে যেতে হচ্ছে, কারণ এই শিল্পীয় প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতির সম্পদটাকে আমি সংগ্রহ করছি, এটা রূপ পরিবর্তন করছি, এবং নতুন কোনো রূপে এটি নতুন কোনো কিছু উৎপাদনে আমি সহায়তা করছি, যার কারণে এই কিন্তু শিল্পকে চিহ্নিত করা হয়েছে ব্যবসায়ের আওতা হিসেবে, যে শিল্প দিয়েই কিন্তু এই ব্যবসায়ের আওতাটা শুরু হচ্ছে। চলো এবার আমরা জেনে নিই যে এই শিল্পের মধ্যে বিভিন্ন ধরন আছে, সেই ধরনগুলো সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমত আমরা একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রজনন বা জেনেটিক ইন্ডাস্ট্রি। প্রজনন কি? প্রকৃতিতে উৎপাদিত এমন কোনো পণ্য আছে, এমন অনেক পণ্য আছে যেগুলো পুনঃ উৎপাদনের মাধ্যমে একাধিক পণ্যে পরিণত করা হয়, এবং এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকেই বলা হয় প্রজনন শিল্প। অবশ্যই প্রজনন একটি প্রক্রিয়া। তাহলে প্রকৃতিতে উৎপাদিত আছে এবং সেটি পুনঃ উৎপাদিত হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে প্রজনন শিল্প। পরবর্তীতে আমরা পাচ্ছি নিষ্কাশন বা এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। নিষ্কাশন মানে হচ্ছে উত্তোলন করা। তাহলে প্রকৃতিতে এমন কিছু উপাদান আছে যেগুলো যতক্ষণ না পর্যন্ত নিষ্কাশন করা হবে বা উত্তোলন করা হবে, ততক্ষণ পর্যন্ত সেগুলো মানুষের ব্যবহার উপযোগী হবে না। তাহলে সেই ধরনের পণ্যগুলোকে কিংবা সেই ধরনের শিল্পকেই বলা হয় নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প। আমরা যদি দেখি যে ভূগর্ভস্থ এমন অনেক সম্পদ প্রকৃতিতে আছে যেগুলো উত্তোলনের মাধ্যমে, নিষ্কাশিত হওয়ার মাধ্যমেই কিন্তু কেবলমাত্র মানুষের ব্যবহার উপযোগী হচ্ছে এবং মানুষের প্রয়োজন পূরণ করছে, সে এছাড়া কখনোই সম্ভব না। তাহলে নিষ্কাশিত বা উত্তোলিত হয়ে যে শিল্পটা, সেটাকেই বলা হচ্ছে নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প। এর পরবর্তীতে আমরা পাচ্ছি গঠনমূলক বা কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি। গঠন বলতে নির্মাণ করাকে বোঝায়। আমি যদি বলি একটি ইট, বালি, সিমেন্ট, রড ইত্যাদি প্রত্যেকটা উপাদানের একটি নির্ধারিত পরিমাণের মাধ্যমে একটি দেয়াল তৈরি করা বা নির্মাণ করাটা সম্ভব। এগুলোর কোনোটার একটাকে বাদ দিলে কিন্তু সেই দেয়ালটা ভালোভাবে তৈরি হবে না। তাহলে এই নির্মাণ বা গঠনটাকেই বলা হচ্ছে, এবং এটাও কিন্তু একটি প্রক্রিয়া, যে কোন প্রক্রিয়ায় এটি করা হবে, এটাও একটি শিল্পীয় প্রক্রিয়া। তাহলে যে শিল্পের মাধ্যমে কোনো কিছু গঠন বা নির্মাণ করা হয়, সেটাকে বলা হয় গঠনমূলক শিল্প বা নির্মাণ শিল্প। যেমন আমরা বলতে পারি দালান কোঠা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি বিভিন্ন প্রতিটাই কিন্তু গঠন বা নির্মাণ করছে, এবং এগুলোই কিন্তু একটি শিল্পের আওতায় পড়ছে, যেটাকে আমরা নির্মাণ শিল্প বা গঠনমূলক শিল্প বলতে পারি।
এর পরবর্তীতে আমরা দেখছি যান্ত্রিক বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। যান্ত্রিক হচ্ছে যন্ত্রচালিত যা কিছু, যে শিল্পের মাধ্যমে যে শিল্পটা যন্ত্রচালিত যান্ত্রিক যান্ত্রিকতার সাথে সম্পৃক্ত, যন্ত্রচালিত যা কিছু আছে সবগুলোই কিন্তু যান্ত্রিক শিল্পে অন্তর্ভুক্ত। আমরা যদি বলি একটা মোটর, সেটা পাখা যখন ঘোরাচ্ছে তখন আমরা বাতাস পাচ্ছি, কখনো একটি মোটর মোটরের মাধ্যমে নিচ থেকে পানি উপরের দিকে আসছে, তাহলে কখনো আবার কোনো গাড়ির চাকা ঘুরছে, তাহলে এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু যন্ত্রচালিত এবং যন্ত্রের সাথে সম্পৃক্ত, তাহলে এটাও একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটাকেই বলা হয় যান্ত্রিক শিল্প। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সেবা পরিবেশক বা সার্ভিস ইন্ডাস্ট্রি, যেটাকে বলা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। হলো যে শিল্পগুলো মূলত আমাদের জীবনযাত্রাটাকে সহজ এবং আরামদায়ক করে তুলছে, সেই ধরনের শিল্পগুলোকে বলা হয় যান্ত্রিক শিল্প। আমি যদি বলি যে আমরা যে ফ্যান ছাড়ছি এবং ফ্যানের মাধ্যমে আমরা যখন গরম অনুভব করি তখন আমরা ফ্যান ব্যবহার করছি, কিন্তু এই ফ্যানের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে জায়গা থেকে উঠে আমাকে নির্ধারিত সুইচ বোর্ডের সামনে গিয়ে সেটাকে অন অফ করতে হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আমি যদি এটার বদলে আমি যদি এসি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার একটা সুবিধা হচ্ছে আমাকে জায়গা থেকে নড়তে হচ্ছে না, রিমোট আমার হাতে থাকলে আমি জায়গায় বসেই কিন্তু সেটাকে অন অফ করতে পারছি। তাহলে অনেক বেশি আরামদায়ক একটি সুবিধা হচ্ছে ফ্যানের পরিবর্তে এসির ব্যবহারটা। তাহলে এই ধরনের পণ্য নিয়ে যারা যে শিল্পটা কিংবা সেবা নিয়ে যে শিল্পটা, সেটাকেই বলা হয় সেবা পরিবেশক শিল্প, যেগুলো তার জীবনযাত্রা মানুষের জীবনযাত্রাটাকে অনেক সহজ এবং আরামদায়ক করে তুলছে, সেগুলোকেই বলা হয় সেবা পরিবেশক শিল্প। তাহলে সেক্ষেত্রে এই গেল আমাদের শিল্পের বিভিন্ন প্রকারভেদ বা শিল্পীয় বিভিন্ন ধরনগুলা। এর পরবর্তীতে আমরা দেখবো এই শিল্পের মাধ্যমে যা কিছু নতুন উৎপাদিত হচ্ছে সেটা যদি বন্টনই না হয়, বাণিজ্যের মাধ্যমে যদি ভোক্তা পর্যন্ত না পৌঁছায় কিংবা অন্যের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু আমার মুনাফা অর্জন কখনোই আসবে না। তাহলে শিল্পের মাধ্যমে আমার পণ্যটা উৎপাদিত হচ্ছে, নতুন কিছু উৎপাদিত হচ্ছে, এবং এই শিল্পীয় প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্যটা তখনই আমার মুনাফা অর্জন করবে যখন সেটাকে আমি বণ্টিত করবো। এবং এই বন্টনের কাজটাকে আমরা জানি যে এর আগের ক্লাসে আমরা করেছি, বন্টন ও বন্টনের সহায়ক কার্যগুলিকেই বলা হয় বাণিজ্য। তাহলে আমরা দেখো এখানে দুটো ভাগ লিখেছি, একটা হচ্ছে পণ্য বিনিময় আর একটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যগুলি। পণ্য বিনিময় বা ট্রেড হচ্ছে বন্টন, এবং পণ্য বিনিময় সহায়ক কার্যগুলি বা অক্সিলারিজ টু ট্রেড হচ্ছে বন্টনের সহায়ক কার্যগুলি, বন্টন করার ক্ষেত্রে যে কাজগুলো আমাকে সহায়তা করছে। চলো আমরা একটু ভাগগুলো জেনে নেই। যে অভ্যন্তরীণ পণ্য বিনিময়ের ক্ষেত্রে দুটো ধরন আছে আমাদের, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আরেকটা হচ্ছে বৈদেশিক। অভ্যন্তরীণ বলতে আমরা কোনটাকে বুঝি, দেশের সীমানার ভেতরকার যে ক্রয় বিক্রয়টা বণ্টনটা সংগঠিত হবে সেটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, এবং বৈদেশিক বাণিজ্য বলা হচ্ছে একটা সীমানার সাথে, দেশের এক সীমানার সাথে অন্য সীমানা বা এক দেশের সাথে আরেক দেশের সাথে যে বাণিজ্যটা সংগঠিত হয় সেটাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। এখানে অভ্যন্তরীণ বাণিজ্যের আবার দুটো ধরন আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে পাইকারি এবং আরেকটা হচ্ছে খুচরা। পাইকারি বলতে আমরা কোনটাকে বুঝি, পাইকারি হচ্ছে যেটা আমরা একাধিক পণ্য, অনেকগুলো পণ্য যখন আমরা তুলনামূলক কম মূল্যে একত্রে ক্রয় করি সেটাকে বলা হয় পাইকারি মূল্য, এবং খুচরা মূল্য হচ্ছে প্রতি একক পণ্যের জন্য যখন আমরা প্রতি মূল্য প্রদান করি তখনই সেটাকে বলা হয় খুচরা মূল্য। তাহলে অভ্যন্তরীণ বাণিজ্যের দুটো ধরন আমরা জানলাম, একটা পাইকারি এবং একটা খুচরা। দ্বিতীয়ত আমরা দেখছি বৈদেশিক বাণিজ্যের, আমরা জানি তিনটা ধরন আছে, একটা আমদানি, রপ্তানি এবং পুনরপ্তানি। আমদানি কি, আমদানি করা মানেই হচ্ছে ক্রয় করা, আমার দেশের প্রয়োজনে আমি যখন অন্য দেশ থেকে কোনো পণ্য ক্রয় করে আনবো সেটাকে আমরা বলছি আমদানি। এবং রপ্তানি কোনটা, রপ্তানি হচ্ছে আমার দেশের প্রয়োজন পূরণ করার পর যা কিছু আমার বাড়তি থাকবে অন্য দেশের প্রয়োজনে যখন আমি সেটা বিক্রয় করছি অন্য দেশের কাছে তখনই সেটাকে বলছে রপ্তানি। এবং পুনরপ্তানি কোনটা, পুনরপ্তানি হচ্ছে এক দেশ থেকে পণ্য এনে যখন আমি অন্য দেশে বিক্রয় করবো সেই কাজ, সেটাকেই বলা হচ্ছে পুনরপ্তানি। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে এই পণ্য বন্টনের বিভিন্ন ধরনগুলো সম্পর্কে আমরা জেনেছি, এবং এবার যখন আমরা জেনে নিই পণ্য যখন আমি বন্টন করব দেশের বাইরে বৈদেশিকভাবে, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যখন আমি বন্টন করতে যাব সেক্ষেত্রে আমাকে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে বা বাধাগুলোর সম্মুখীন হতে হবে, সেগুলো আমাকে সহায়তা করছে, এমন কিছু উপাদান আছে যেগুলো আমাকে প্রতিক্ষেত্রে সহায়তা করছে। চলো আমরা জেনে নিই যে সহায়ক কার্যগুলিগুলো কী কী। প্রথমত আমরা পাচ্ছি ব্যাংক। এই ব্যাংক হচ্ছে আমার এই পণ্য বন্টনের ক্ষেত্রে অর্থগত যত ধরনের বাধা আছে সব ধরনের বাধাগুলো দূর করে দিচ্ছে। দ্বিতীয়ত আমরা পাচ্ছি বিমা। বিমা মানে কি, বিমা হচ্ছে আমার ঝুঁকির নিশ্চয়তা। আমি ব্যবসা করতে গেলে কিংবা বন্টন করার ক্ষেত্রে কিংবা মুনাফা অর্জন করার ক্ষেত্রে আমি যখন মাঠে নামবো, ব্যবসা নিয়ে নামবো, সেখানে কিন্তু ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত, এবং এই ঝুঁকি বা এই অনিশ্চয়তার বিপক্ষে আমাকে ঝুঁকিগত বাধাগুলো দূর করে দিচ্ছে কিন্তু আমাকে এই বিমা। গুদামজাতকরণ হচ্ছে আমার সময়গত বাধাটা দূর করে দিচ্ছে, আমি
এক সময়ের পণ্য যদি অন্য সময় আমি বিক্রি করতে চাই সেক্ষেত্রে গুদামজাতকরণ আমাকে সাপোর্ট দিচ্ছে সময়গত যে বাধাটা সেটা দূরকরণের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি পরিবহন, যেটার মাধ্যমে আমি স্থানগত বাধাটা দূর করতে পারছি। এক স্থান থেকে পণ্য অন্য স্থানে পৌঁছানোর ক্ষেত্রে এই পরিবহন আছে বলে সে কাজটা আমার জন্য সম্ভবপর হচ্ছে, স্থানগত যে বাধাটা সেটা আমার দূর হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা পাচ্ছি সর্বশেষ হচ্ছে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা হচ্ছে আমার তথ্য বা জ্ঞান সংক্রান্ত বাধাটা দূর করে দিচ্ছে। কীভাবে? একটা পণ্য যখন নতুন বাজারে আসছে কিংবা আমি যখন একটা পণ্য নিয়ে ব্যবসা করার কথা চিন্তা করছি, তখন এই পণ্যের সাথে সম্পৃক্ত ভোক্তা পর্যন্ত এই পণ্য সম্পর্কে পরিচিতি করানোর জন্য কিংবা পণ্যটা যে নতুন একটি পণ্য বাজারে এসেছে সেটা ভোক্তাকে জানানোর জন্য আমাকে বিজ্ঞাপনের আশ্রয় নিতে হয়। তাহলে এই বিজ্ঞাপন আমার এই তথ্য সংক্রান্ত জ্ঞান সংক্রান্ত বাধাগুলো দূর করে দিচ্ছে, যার কারণে বলছে পণ্য বিনিময় এবং পণ্য বিনিময় এই সহায়ক কার্যগুলিগুলো সমন্বয় ছাড়া কখনোই বাণিজ্য সংঘটিত হবে না। আর বাণিজ্য কখন হচ্ছে? যখন শিল্পের মাধ্যমে আমরা পণ্যটা উৎপাদন করছি, সেই উৎপাদিত পণ্যটাই বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বণ্টিত হচ্ছে এখন এবং আমরা মুনাফা অর্জন করতে পারছি। এইটুকু হলেই কিন্তু ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছে যাচ্ছে এবং মুনাফা অর্জন হচ্ছে, এখানেই কিন্তু আমাদের ব্যবসায়ের আওতাটা চলে আসছে। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখিয়েছি প্রত্যক্ষ সেবা, এর বাইরেও কিন্তু আরেকটা বিষয় আছে যেটাকে আমরা বলছি প্রত্যক্ষ সেবা। চলো আমরা জেনে নিই যে প্রত্যক্ষ সেবা কী। প্রত্যক্ষ বলতে আমরা বুঝি যে সরাসরি যে সেবাটা প্রদান করা হয় সেটাকেই মূলত বলা হয় প্রত্যক্ষ সেবা। প্রতি ক্ষেত্রে ক্রয় বিক্রয় এবং অর্থের দ্বারা সম্পৃক্ত কিংবা মূল্যায়নযোগ্য এমন কিছুর বাইরেও এই প্রত্যক্ষ সেবাও কিন্তু আছে, যে সেবাটাকে আমরা স্পর্শ করতে পারি না, যেটি মজুতযোগ্য নয়, যেটি অস্পর্শনীয় মজুতযোগ্য নয় অথচ সরাসরি প্রদান করা হয় সেই ধরনের সেবাকে বলা হয় প্রত্যক্ষ সেবা, এবং সেটাকেও কিন্তু ব্যবসায়ের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। আমরা যদি বলি যে সেলুনের যে ব্যবসাটা কিংবা চুল কাটছে, চুলটা কাটা গেছে সেলুনের ব্যবসা, ওকালতি এবং ইঞ্জিনিয়ারিং ফার্ম, যে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যক্ষ সেবা। এ এমন একটা সেবা যেটার মাধ্যমে কেবলমাত্র যিনি সেবা প্রদান করছেন এবং যাকে প্রদান করা হচ্ছে তাদের মধ্যেই কিন্তু সেটা সংগঠিত হচ্ছে, সরাসরি সংগঠিত হচ্ছে, যে সেবাটাকে মজুত করা যায় না, পরের জন্য রেখে দেওয়া যায় না এবং স্পর্শ করা যায় না, সেই ধরনের সেবাগুলোকে বলা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে শিক্ষার্থীরা আজ আমরা মোটামুটি ব্যবসায়ের আওতা সম্পর্কে জেনে নিলাম যে তাহলে ব্যবসায়ের আওতাটা শুরু হচ্ছে শিল্পের মাধ্যমে এবং সেটা মুনাফা অর্জনের মাধ্যমেই সমাপ্তি ঘটছে, এবং একটি আমরা জানি যে ব্যবসা একটি ধারাবাহিক প্রক্রিয়া যে প্রতিনিয়ত এইভাবেই চলছে, এবং তার পাশাপাশি আমরা প্রত্যক্ষ সেবাকেও ব্যবসার অন্তর্ভুক্ত করছি। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করব বাণিজ্য কী, ব্যবসা কী, শিল্প কী, প্রয়োজন এই শিল্পের বিভিন্ন ধরনগুলো, এগুলো প্রত্যেকটার ডেফিনেশন তোমরা আলাদা আলাদা আলাদাভাবে শিখে নিবে এবং জানার চেষ্টা করবে, এবং এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা প্রশ্ন এখানে প্রত্যেকটাই তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।